গুড মর্নিং, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই প্রত্যেকেই ভালো আছেন। আর নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম প্রায় এখন 10টা বাজে, 10টা থেকে ব্লগটা স্টার্ট করেছি। উঠেছি কেন না উঠেছি, উঠে সকাল সকাল উঠেছি, উঠলে কী হবে, ব্লগটা স্টার্ট করে আমি গাছপালাগুলো আগে জল দিয়ে আসলাম। মানে অনেকগুলো গাছ কালকে জল দিইনি, তো একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, একটু লেটই হলো। ওদিকে কাজ গুছিয়ে গাছপালাগুলো জল টল দিয়ে গুছিয়ে চলে এসেছি নিচে। নিচে এসে এখন ঘরের যেগুলো করার সেগুলো করব, কেননা অনেক দিন ধরে ঘরের কোনো কাজ করতে পারছি না, কেননা একটু ব্যস্ত ছিলাম। তা আজকে মনে করছি ঘর দুর্গুলো গুছিয়ে নিই। এমনি গুছানো আছে, মেয়ের কিছু বইপত্র এবছরের গত বছরেরগুলো সব গুছাবো, গত বছরেরগুলো ওপরে স্টোর করব, সব নিয়ে গিয়ে একটা জায়গায় একটা পেটির মধ্যে করে রেখে দেবো। গত বছর তা আগের বছরের 2-3 বছরের বই সব জমা হয়ে গেছে, ক্লাস 5 থেকে মোটামুটি বই সব এই ইয়েতে জমা করে রেখেছিলাম। এইবারে আজকে মনে করছি সব ওই আগের বই সব মানে একটা পেটিতে ভরে ওপরে তুলে রাখবো, আর এবছরের বইগুলো সব আবার জায়গায় সব আবার পৌঁছে দেবো। কারণ দেখুন সেন্টার টেবিলের উপর আমার মেয়ে যত বই সব জড়ো করেছে ওইখানে, কেন সেন্টার টেবিলটা আমার কাজেই লাগে। তাই আজকে মনে করছি ওর জিনিসগুলো সব গুছিয়ে দেবো, চলুন দেখাই আপনাদেরকে। এখন আবার গুছাবো, এই দেখুন সব কত বই এই সেন্টার টেবিলের উপরে আমার মেয়ে সব নিয়ে রেখেছে। এই এখন এই বইগুলোকে এখন গুছাবো, এই আমারও দরকারের জিনিস সব রেখেছি এখানে। এবার ওর সব বইপত্রগুলো গুছিয়ে দিই। জায়গা একটা জায়গা রেখে আসি, দেখো কত বই এখানে, সব বই খাতা সব জড় করে রেখেছে। বাবা কোনটা কোনটা তোমার ইয়ে হবে সেগুলো সেগুলো আমাকে একটু দেখিয়ে দিও। এটা কিসের খাতা, কি খাতা কিনেছিস? এটা বই, এটা বই খাতা কোনো গুছিয়ে নি। নিয়ে চলো জায়গাটা জায়গায় রেখে আসে। বুঝে দেখো যে একটা জিনিস আমি পেলাম, কেন এই ইয়েটা ক্যালেন্ডারটা বহুদিনের আমি মানে আজকে আমার নজরে পড়লো, তাই এটা টেনে বার করলাম যে দেখি ক্যালেন্ডারটা কি কি ক্যালেন্ডার। দেখছি এত সুন্দর ক্যালেন্ডারটা, এখানে কত সালের দেখি, ও 2021-এর ক্যালেন্ডারটা, এই যে 2021 ক্যালেন্ডারটা দেখুন কি সুন্দর, জগন্নাথ সুভদ্রা বলরামের ছবিটা, তাই ফটোটা বাঁধাতে দেবো। তবে এতদিন আমার চোখে পড়েনি, আজই দেখছি যে এটা কি, দেখি তো কালো মদন নিজে ওর মা কখন ওর বাপি রেখে দিয়েছে নিয়ে এসে আমি দেখিনি, তাই আজ দেখছি ওর বাপিকে বলে গিয়ে যাই তুমি ক্যালেন্ডারটা নিয়ে এসছো, একটা বাধা দেবো। কত সুন্দর ক্যালেন্ডারটা দেখুন, দেখি কি ভালো লাগছে, এটা গ্লিটার দিয়ে করা মনে হচ্ছে। সকালের সব কাজ বাজ গুছানো হয়ে গেছে, এবারে টিফিনের দিকে চলে এলাম। আজ সকালের টিফিন হচ্ছে আলুর তরকারি আর রুটি। দেখুন আলুর তরকারি, আলুর তরকারি আর রুটি নয় আজকে, আজকে বাঁকুড়ার বলছে, আমার ওদের বাবা বলছে বাঁকুড়ার খাবার খাচ্ছে আলুর তরকারি আর মুড়ি, তাই যে মুড়ি ড্রামে, এই দেখুন এই যে ডালি মুড়ি দিয়ে তরকারি দিয়ে এখন মেখে দিতে হবে, মুড়ি তরকারি খাবে। আমরা সবাই আজকে মুড়ি আর তরকারি টিফিন করব। কালকেই করে রেখেছিলাম একটু বেশি করে তরকারি করে রেখেছিলাম, রুটি রুটির তো তরকারি করি, তো ওই জন্য আমি বললাম কি একটুখানি তরকারি বেশি করেই করি, তাহলে সকালবেলা রুটির ঝামেলা করব না, আর শুধু মুড়ি দিয়ে আর তরকারি দিয়ে দিয়ে দেবো। তাই মুড়ি আর তরকারি দিয়ে দিয়ে দিচ্ছি এখন। একদিকে কাজটা একটু কমলো আর সকালে রান্নাঘরের মানে টিফিন করতেও সময় দরকার, তাহলে একটু অন্য কোনো কাজ করা যায় না, এদিকে একটু সময়টা বাঁচল। আমাদের সবারই টিফিন হয়ে গেছে, টিফিন করার পরে চলে গেছি রান্নাঘরে। এখন রান্না করব, আজকে ডাল করব, তাই ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখুন ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইতে, এই যে ডাল সেদ্ধ হচ্ছে, এই যে আমরা ডাল সেদ্ধ করছি, ডাল সেদ্ধ বসে দিয়েছি। এবারে তরকারি বেশি কিছু করবো না, আজকে অল্প করে করবো কিছু, একটুখানি মাছ করবো।
মাছের ঝাল করবো, একটু ডাল করবো টমেটো দিয়ে। আর কি করি দেখি আর কি আছে, টুকটাক দেখি কি করি, বেশি কিছু ভালো লাগে না আর খেতে, বুঝলি না। একটু মাছ নিয়ে নিলাম, একটু মাছটা ঝাল করবো। তেলাপিয়া মাছ বার করেছি, তেলাপিয়া মাছটা অনেক দিন রয়ে গেছে। তেলাপিয়া মাছ, রুই কাতলা মাছ আর ভালো লাগছে না খেতে, ফ্রিজের মধ্যে রয়েছে রুই মাছ, তবু আর ভালো লাগছে না, মনে করছি আজকে একটু তেলাপিয়া মাছ করব। তাই তেলাপিয়া মাছটা বার করে দিয়েছি। বাবা, এই যেমন তেলাপিয়া মাছ বার করে রেখেছি, বার করে রেখে দিয়ে যাবো। একটা শাড়ি ভিজিয়েছি আমার, অনেক দিনের শাড়িটা কাঁচা হচ্ছে না, সাদা শাড়ি, সেই পুরুলিয়া গেছিলাম পরে, সেই শাড়িটা ভাঁজ করে রেখে দিয়েছি ওখানে লাল মাটি বলে। সেই সাদা শাড়ি তো পুরো লাল হয়ে গেছে, পাড়টা পাড়টা পুরো লাল হয়ে গেছে। তো সেই লাল, তা আমি দেখছি কি যেই কদিন মানে কাচবো কাচবো করে কাচতে পারছিলাম না, ইজি পুড়িয়ে গেছিলো। তোর বাবাকে বললাম কি আমরা তো অন্য সার, আমি ওইসব শাড়ি না একটু অন্য জিনিস দিয়ে কাচি, ভ্যানিস ট্যানিস দিয়ে কাচি, হয় ইজি নালে ভ্যানিস দিয়ে। তাই কালকে এনে দিয়েছে, আমি বললাম কালকে এনেছে না অনেক কদিন আগেই নিয়ে এসেছিল, তাই আমি রেখে দিয়েছিলাম, প্যাকেটটা আর ভাঙিনি। তা আজকে একটু ওইটা একটু দিয়ে ভিজিয়ে রেখেছি শাড়িটা, তাই কেচে দিয়ে আসি। দিয়ে আসার পরে তারপর তখন ডালটা সেদ্ধ হোক, তারপরে তরকারিগুলো কাটবো, কী করি না করি দেখছি। যা বেল ওই কিছু কটা শাড়ি কয়েকটা জিনিস ছিল, কেচে নিচে চলে এসেছি, কেচে নেড়ে ঠেড়ে দিয়ে চলে এসেছি নিচে। এসে তার মধ্যে দেখছি ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এসে ডাল সেদ্ধ করা, ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে টমেটো কেটে নিয়েছি এসে, আর টমেটোটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে আবার অন্য কাজে গেছিলাম। তার মধ্যে দেখছি আবার একটু, এ দেখুন কতগুলো টমেটো দিয়েছি, বাবার পছন্দ হয় না বলছে, তুমি সেদিনকে বলছি তুমি ডালের টমেটো দু একটা টমেটো দাও, একটু বেশি করে দাও। তা দেখুন কতগুলো টমেটো দিয়েছি ডালের মধ্যে, অন্য একটু বেশি করে টমেটো না দিলে ভালো লাগে না। এই দেখুন ডালে কতগুলো টমেটো দিয়েছি, টমেটোই ভাসছে খালি ডালের ডালটার মধ্যে, এই যে টমেটো দিয়ে ডাল কর। আর এদিকে কেটে নিয়েছিলাম, বেশি করে কেটেছি, কিছুটা দিয়েছি ডালে আর কিছুটা এ দেখুন চাটনি করে বলে কেটে নিয়েছি, দেখুন চাটনির মধ্যে দেবো। আজকে একটু চাটনি করবো, অনেক টমেটো ফ্রিজে রয়ে গেছে, তা অনেক দিন এনেছে, বেশি দিন থাকলে আবার অনেক সময় পচে টচে যাবে, ফেলে দেবো, তাতে একটু চাটনি করি খাওয়া যাবে। চাটনি দিয়ে দুটো চাটনি খেতে আমার মা খুব ভালোবাসে, আমার মা আবার চাটনি দিয়ে ভাত, শুধু ভাত খাবে, তরকারি না হলেও হবে, চাটনি দিয়ে ভাত খেতে ভালোবাসে। এবার সে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে ভাত কি শুধু জলটাই বসিয়েছি, ভাতের জলটা গরম হোক। আর এদিকে টমেটোর সঙ্গে টমেটোটা সেদ্ধ হতে থাকুক, আমি পরে এসে ফোড়ন দেবো। আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না করে টেবিলে নিয়ে চলে এসেছি, আপনাদের দেখাই কী কী রান্না করেছি আজকে আমাদের দুপুরের মেনু। এই দেখুন প্রথমেই দেখাই, এই যে ভাত করে রেখেছি এখানে, আলু ভাতেটা, আলু সেদ্ধটা পরে দিয়েছি, আলাদা সেদ্ধ করেছি, ছোট্ট যেহেতু ছোট হাঁড়ি, তা আলু দিলে পরে ভাতটা মানে ফুটে পড়ে যাবে ভরে, ওই জন্য আলুটা আলাদা সেদ্ধ করেছি। আর এদিকে হচ্ছে চাটনি, এ দেখুন চাটনি করেছি, আর করেছি করেছি এখানে করেছি ডাল, এই যে ডাল টমেটো দিয়ে, আর এখানে করেছি মাছের ঝাল, তেলাপিয়া মাছের, এই যে তেলাপিয়া মাছ বার করে নিয়ে এসেছিলাম, সে তেলাপিয়া মাছের ঝাল, এই দিয়ে এই যে সব এক এক করে খেতে আসছে। আলু ভাতাটা এই দেখুন কাকে দিয়েছি আলু ভাতে মাপতে, দেখুন পেঁয়াজ লঙ্কা, পেঁয়াজ কুচোনো, লঙ্কা মানে কুচায়নি, ভেঙে নিয়েছে, দেখুন একজন আলু ভাতে মাপছে। আজকে এনাকে দিয়েছি, ডিউটি দিয়েছি যে তুমি আজকে করো, আমরা তুমি মাখবে আমরা খাবো, প্রত্যেক দিন তো আমি মেখে দিই আর তুমি করো। এই দেখুন মাপছে, দেখি কীরকম করে মাখে, চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই সবাই। এখন ভাত পড়া হয়ে গেছে,
সব পড়ছে, একজন পড়তে যাচ্ছে মুখে মাস্ক জুতো পড়ছে, এখন পড়তে যাবে, ও পড়তে যাওয়া হবে, এখন এখন যাবে মেয়ে পড়তে, নিয়ে যেতে হবে পড়তে, তাই জন্য এখন সব রেডি হয়ে নিয়েছি একটুখানি খাওয়া দাওয়ার পর বিকেলবেলা, এখন সন্ধে বিকেল নয় এখন সন্ধে, এখন প্রায় 5:30 to 6:30 বাজে, এখনও ওর যেতে অনেকটা টাইম লাগবে, ওই জন্য একটু আগেই বেরোতে হয়, তাই এখন সাজুগুজু করা হয়ে গেছে, সব পরে ও বেরিয়ে গেছে, ওরটাও জুতো টুতো পরে বেরিয়ে গেল, এবার আমি সব বন্ধ করে তারপরে যাবো। আবার তোর তো আসছে, আবার কি ভুলে গেছে, আবার তোর আসছে, ছিলাম দোকানে বসে, আমার হচ্ছে কাজ হচ্ছে দোকানে বসে, আমি দোকানে ছিলাম, তা আমাকে বললো যে দোকান বাড়ি এসে গেছে, এসে বলছে চা একটু চা করে নিয়ে এসো, তা হচ্ছে চলে এসছি চা করতে, এখন চা সবসময় চা দরকার, আগেই চায়ের দরকার, তাই এই চা করতে চলে এসছি, আজকে করেছি লিকার, একদম লিকার করেছি, তারা দুধ চা করিনি, মানে দুবার দুধ চা খেয়েছে, ওই জন্য এখন বলে একটু লিকার করো, তাই এখন লিকার নিয়ে যাই দুজনে মিলে খাবো দোকানে বসে, লিকার চা করেছি, এবার চারটে দুটো বিস্কুট দিয়ে নিয়ে যাব, দুটো করে বিস্কুট দিয়ে এবার যাচ্ছি নিয়ে নিতে, তারপরে চা খেয়ে আসি, ওর বাবাকে চাটা দিয়ে মানে দোকানে চাটা দিয়ে চলে এসেছি, এসে আমি নিজের চাটা এখানে বসেই খাবো, ঘরে বসে খাবো, কারণ আমি চাটা কেন খাবো না, অনেক সময় লোকজন এসে যায়, তা ওর ওর ব্যবসার কাজে ওর নিজে চা খেতে পারে না, আমার তো আর ব্যবসা না, আমি ও যখন না থাকে তখন হয়তো আমি ব্যবসাটা দেখি, আর ওই জন্য আমি বললাম কি আমি চাটা খেয়ে তারপরে আসছি, ওর বাবাকে বললাম তুমি চাটা খাও আমি খেয়ে আসছি, তা বলে ঠিক আছে তুমি যাও চাটা খেয়ে আসো, তাই আমি চাটা খেতে চলে আসলাম, তখন বসে বসে চাটা খাচ্ছি, তার আগে আর না এই এখন চা খেয়ে নিচে যাব, আর ওর অনেক সময় অনেক কিছু তো দরকার থাকে তাই ও চলে যায়, আর বাকিটা অন্য মানে টাইমটা আবার মেয়েকে আনতে চলে যাবে, যার কারণে একটু দেরি হবে আস্তে আস্তে, মোটামুটি আমাকে উপরে আস্তে আস্তে ঘরে আস্তে আস্তে প্রায় 10:00 বাজবে তখন, আর তখন রাত্রির খাবার করবো ই করবো ঝামেলা থাকে বলে, তাই চিন্তা করলাম যে ভিডিওটা আজকে শেষ করে আর কিছু দেখানো নেই, রান্নার নতুন কিছু করবো না আজকে, কেননা শুধু রাত্রে একটু রুটি করবো, যেরকম রুটি করা আমরা কটা রুটি করবো, আর একটু হয় মেয়ে যদি কোনো কিছু ভাজাটা যদি খেতে চায় তাই একটু ভাজা করে দেবো, আর এছাড়া আমার কিছু আর এখন করানোর মতন নেই, কিছু করবো না, ঝামেলার কিছু দিকে যাবো না, রাত্রে হোক আর দিনই হোক আর ঝামেলা ভালো লাগে না করতে, তা তো চলুন আজকের, তা আমি তার আগে ভিডিওটা আপনাদের শেষ করে দিয়ে যাই, আমি দোকানে যাব গিয়ে বসবো, আবার কখন কি করব না করব তার ঠিক নেই, তাই চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো আবার পরের ব্লগে দেখা হচ্ছে, লাইক কমেন্ট শেয়ার করুন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আজ আজ আর গুড নাইট বলবো না, কারণ এখনও নাইট হয়নি, সন্ধ্যে 7 বাজে এখন, তা ওই জন্য ধন্যবাদ দিয়ে শেষ করে দিচ্ছি।